সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আমি চলে আসতে হচ্ছে আজকে তেবাড়িয়ার হাটে। আজ হচ্ছে 26 মে 2024 রোজ রবিবার। দর্শক, এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন, আর এটি হচ্ছে বাংলাদেশ রাজশাহী বিভাগ নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট। আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই হাটে ওটা আজকে কাঁচা সুপারির আজকের বাজার আপডেট। বিশেষ করে এই হাটে আজকে কাঁচা সুপারি পাইকারি দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে কাঁচা সুপারির বাজার দর জানি। দর্শক, এই হচ্ছে কাঁচা সুপারির হাট। এই হাটটি খুব সকাল সকাল শুরু হয়, ভোর 5টা থেকে শুরু হয়ে যায়। আমরা এই যে হাটের এদিকে আসি, একবারে এক সাইড থেকে আজকে আপনাদেরকে কাঁচা সুপারির দরদাম জানানোর চেষ্টা করব। ভাই, এই সুপারি আপনার ভাই এটা কি দাম বলিচ্ছে ব্যাপারীরা আজকে? ভাই, 160 টাকা শ। আচ্ছা, এখানে দরদাম হচ্ছে। ভাই, সুপারি কে নিচ্ছেন? ভাই, আজকে কেমন যাচ্ছে বাজার মোটামুটি? সর্বোচ্চ 250 কি নিচ্ছেন, তাই না? আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে সর্বোচ্চ উনি 250 টাকা শ কিনছে। আসসালামু আলাইকুম কাকা, কি দাম যাচ্ছে চাচা? এটা কথা বলবে না কাকা, এটা কি দাম যাচ্ছে কাকা? 180 করে বলেছে, তাই না? আচ্ছা আচ্ছা, 180 করে দাম হচ্ছে। আপনি চাইছিলেন কেমন কাকা? আমি চাইছি 300 টাকা। 300 টাকা চাইছিলেন? ও আচ্ছা, চাচা হচ্ছে 300 টাকা দাম চাইছিল। দর্শক, এই যে বিশাল বড় একটি সুপারির হাট। অন্যান্য দিন হাটে আমি আপনাদেরকে একটু লেটে এসে জানাই, আজকে একটু সকাল সকাল চলে আসছি। এটা কি দাম যাচ্ছে ভাই? 120 টাকা বলেছে। চাইছিলেন কেমন? চাইছিলাম তো 180। সুপারি যে আপনারা বিক্রি করতে নিয়ে আসছেন, আপনারা যে বিক্রি করছেন, আপনাদেরকে কোনো খাজনা দিতে হয়? না, যে কিনে তাকে দিতে হয়। শতকরা 10 টাকা নেয়, তাই না? শতকরা 10 টাকা নেয়, আমি জানা আছে, প্রতিবেদন করতে করতে জানি। আপনারটা কেমন দাম হচ্ছে? দাম কেউ বলেছে? আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই যে এটা হচ্ছে আজকে 160 টাকা দাম হয়েছে। ব্যবসায়িক ভাই যারা আছে তারা দাম বলেছে। এই যে প্রচুর সুপারি এই হাটে উঠে, আমি আপনাদেরকে দেখাই, এই যে প্রচুর আমদানি। যদি কেউ আপনারা সুপারি ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে খুবই সকালে আসতে হবে এই হাটটিতে, প্রচুর সুপারির আমদানি। এটার বাজার কেমন যাচ্ছে ভাই? এটা 200 টাকা যাচ্ছে। আচ্ছা, 180 200 লাস্টে এরকম দাম হয়েছে না? আপনি চাইছেন কেমন? 250 টাকা। আচ্ছা আচ্ছা, ভাই হচ্ছে এটার দাম হচ্ছে 250 টাকা দাম চাইছে। কাকা আপনার কেমন দাম হচ্ছে এটা? খুব খারাপ হচ্ছে। লাস্ট কত বলেছে এটা? 160 বলেছে। 160 টাকা বলেছে। চাইছিলেন কেমন? 220 চাইছিলেন। আচ্ছা, ঠিক আছে, বেছেন। সুপ্রিয় দর্শক, প্রচুর সুপারির আমদানি এবং প্রচুর লোক। আচ্ছা, একটু বড় সাইজের সুপারি আপনাদেরকে দেখাই, একটু ভালো কোয়ালিটির মধ্যে। এই সুপারির কোয়ালিটিটা ভালো আছে। এটার বাজার দর আছে কেমন যাচ্ছে? 250 বলেছে। চাইছেন কেমন? 300। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকের হাটের একবারে সর্বোচ্চ মানের কোয়ালিটি, হাই কোয়ালিটি সুপারি। 250 দাম বলেছে, আপনি 300 চাইছেন, তাই না? এই হচ্ছে অবস্থা, বাইরে আছে। ঠিক আছে, বেছেন। এই যে সুপারির হাট, প্রচুর সুপারির আমদানি। সবগুলোর যদি দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো মোটামুটি হাটের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে হাটের সাইডটা, সুপারির হাট, কুন্দমে চলছে হচ্ছে সুপারি বেচা বিক্রি। এখানে একটু বড় সাইজের আছে। ভাই, এটা কি দাম যাচ্ছে? ভাই, এটা এটা কি দাম যাচ্ছে আজকে? 230 বলে। 230 বলেছে। আপনি চাইছেন কেমন ভাই? 250 ঠিক দিছি। আচ্ছা, 250 ভাঙে দিছেন, তাই না? 250 এটা ভাঙে দিছে। ঠিক আছে, বেছেন ভাই। এটা কেমন দাম হচ্ছে কাকা? 180 চাইছেন কেমন? 200। আচ্ছা, এটা হচ্ছে 180 উনি দাম চাইছিল, 200 টাকা না, 180 টাকা দাম হয়েছে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এই যে দর্শক, এদিক দিয়ে আছে হচ্ছে লো কোয়ালিটির সুপারি গুলো, কম দামের সুপারি আছে মনে হচ্ছে। এটার বাজার কেমন যাচ্ছে ভাই? কি রকম দাম বলেছে? 200-150 টাকা দাম বলেছে, তাই না? আর এটা 120 টাকা, তাই না? এটা আপনার না? কি দাম হচ্ছে কাকা? এটা 70 টাকা দাম করছে, 60 টাকা করছে, আল্লাহ দিলে খালি 70, খালি 70, 2000 টাকা দাম খুব কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলছি তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি দাম একটু কম, সিন্ডিকেটের ব্যবসা নাটরে ব্যারিরা বই থাকে, হরিয়ারা কিনি ব্যারিগুলোকে সিন্ডিকেট করে ব্যারি করে দেয়, বুঝতে পারলেন না? আমরা কি করবো এখন, গৃহস্থরা তো সব মরেছি। আচ্ছা আচ্ছা, এই নাটরে তো বহু সুপারি আসে, এই যে গত হাটে একবার ঘুরে নিয়ে গেছে, এতে এসে ওই সুপারি বেচছি, গত হাটে বেচতাম 150 টাকা, এই সুযোগ হিসাবে বেচছি 100 টাকা, 120 টাকা। সুপারি নিয়ে আসি, মনে করেন দামও নাই, টানও নাই, দাম নাই, সুপারি খুব দাম কম, ওই 180-190 দাম করছে, বড় সুপারি। এত কষ্ট করে পাইলে আসে, এক বছর পরে একটা সুপারি হয়। আচ্ছা আচ্ছা, দামি না পাই তাহলে খুব কষ্টকর, কৃষক মরি সাপ। আচ্ছা, এটা দাম কেমন যাচ্ছে? এটা 200-210 টাকা বলতেছে। চাইছিলেন কেমন ভাই? চাইছিলাম 280 টাকা। আচ্ছা আচ্ছা, উনি চাইছিল হচ্ছে 280 টাকা। আপনার নিজস্ব বাগানের? জি, নিজস্ব বাগানের, আমার নিজস্ব বাগানের সুপারি, নিজস্ব বাগানের সুপারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো হাটের আজকের অবস্থা দর্শক। একবারে সরাসরি যারা বাগান মালিক আছে তাদের সাথে কথা বলে জানলাম, তো আজকে সর্বোচ্চ বাজারটা যাচ্ছে হচ্ছে 250 টাকা, সর্বোচ্চ বাজার হচ্ছে 250 টাকা। এটা কি দাম করছে কাকা? ১৮০০ টাকা বলেছে, ১৮০০ টাকা, ১০০০। আচ্ছা ঠিক আছে, বেচেন, চাইছেন কেমন? চাইছি 250 টাকা, ২৫০ টাকা সহ চাইছিলেন, তাই না? আচ্ছা ঠিক আছে, প্রচুর সুপারি উঠে দর্শক। যদি কেউ কোনটা এটা কি দাম বলেছে ভাই আজকে? 210, এরকম দাম হচ্ছে। ঠিক আছে ভাই, দেখেন কি দাম বলেছে কাকা? এটা 180 টাকা বলেছে। আচ্ছা, এটার দাম হলো 180 টাকা। আপনি চাইছেন কেমন? দাম চাচ্ছেন কেমন কাকা? ৪০ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন। তো সুপ্রিয় দর্শক, প্রচুর সুপারি আমদানি এবং হচ্ছে কোয়ালিটিও ভালো আছে, মোটামুটি দামটা অনেক কম আছে। ভাই আজকে সর্বোচ্চ কেমন কিনেছেন ভাই? ভাই আজকে সর্বোচ্চ 250-350 টাকা সব বিক্রি হচ্ছে সুপারি বড়টা, একবার হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি। আচ্ছা, ইনি হচ্ছে ব্যবসায়ী। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি দাম করছে কাকা? এখনো দাম বলে নাই? আচ্ছা, এখনো দাম বলে নাই। এই যে এই হচ্ছে সুপারির হাট, প্রচুর সুপারি আমদানি হয়। অন্যান্য দিন আমি হাটে আসি, কিন্তু হাটটা অনেক বেলা করে আসি, তো আজকে সকালে আসছি। কি দাম বলিচ্ছে ভাই এটা? কার এটা? এখনো দাম বলে নাই? কেমন দাম বলেছে? ১৭০ বলেছে। চাইছিলে কেমন ভাই? ২২০ টাকা চাইছিলে, তাই না? আচ্ছা ঠিক আছে, বেচো। এখানে একটু বড় সাইজের, এটা কি দাম চাচ্ছে? কার এটা? আপনার? সুপারি এলাকা চলে গেছে। আচ্ছা ঠিক আছে,
দর্শক আচ্ছা আচ্ছা বাড়ির গাছের কাকা বাড়ির গাছের কেমন দাম চাচ্ছেন দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবাড়িয়া হাটের কাঁচা সুপারির পাইকারি বাজার দর। আজ ছিল হচ্ছে 26 মে 2024 রোজ রবিবার। দর্শক আগামী হাটে আবারও আপনাদেরকে তেবাড়িয়ার হাট থেকে কাঁচা সুপারির পাইকারি বাজার দর জানানোর চেষ্টা করব। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।